গাড়িটা তো এসি বলবটা তো এসি সাবধানে যাবে ওইখানে সাবধানে যাবে দাও আমাকে দাও যাচ্ছে চুড়িগুলো পরে নিলে ভাল লাগছে সঙ্গে নিতে পারতে কোথায় আছে আমি এনে দিচ্ছি ওইখানে যাওয়ার আগে করে নেবে একটু তুমি এটা নিয়ে বসো গাড়িটা আমি এনে দিচ্ছি না তোমরা চলে আসবে তো তখন আমি নিয়ে নেবো আমি স্ক্র্যাপটা নিতে ভুলে গেছিল এটা অ্যাকচুয়ালি আমারই স্ক্র্যাপ এই যে দেখো হিমালয়ের ফোকাস নিচ্ছে না এই যে তো এটা দিয়েছিলাম স্ক্র্যাপ করার জন্য তো ভুলে গেছে বললাম নিয়ে যা গিয়ে করবে না ঢুকি না হ্যাঁ হ্যাঁ এসো হ্যাঁ সব নিয়েছো তো ঠিকঠাক করে মর্নিং বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন সুন্দর ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর আজকে হচ্ছে বুধবার বাড়ি ভুলে যাচ্ছি এখন প্রায় 9:10 বাজছে এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি আর দেখলে তো মামুনিরা আজকে বেরোলো তারপরে অর্ক বেরোলো সমস্ত খাবার জোগাড় টোগাড় করলাম এবার বাকি যা যা রান্না আছে সেগুলো করছি আর যেটা সিটি পড়ছে কুকারে ওটা হচ্ছে ডাল মুসুরির ডাল ডাল শেষ হয়ে গেছে আর তার সাথে আজকে একবার মেনুগুলো চট করে দেখি এই যে এটা হচ্ছে চিংড়ি মাছ কারি কারি মতন আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি যেটা কালকে করেছিলাম আর এটা অল্প একটু মুগের ডালটা আছে এটা নিয়ে নেবো আর তার সাথে একটু মুসুরির ডাল মিক্স করে নেবো আর এটা ভাত এই যে উচ্ছে ভাজা আলু ভাজা এগুলো কম আছে কারণ অল্পকে কিছুটা দিলাম কিছুটা খেয়ে গেল মামুনি একটু ভাত খেয়ে গেল তার সাথে একটু ভাজা অল্প করে খেয়ে গেল তো ওই জন্য আমার আমার আমারই মতন আছে আর কি রাখা আর এইটা দেখো স্যান্ডউইচের মশলাটা একটুখানি বেড়ে গেছে তো ভাবলাম আমি আজকে স্যান্ডউইচে খেয়ে নেবো মানে জলখাবারে না চা দিয়ে জলখাবারে আবার দেখবো কি খাওয়া যায় আর এইখানে অনেকগুলো সবজি নিয়ে এসেছি এটা হচ্ছে ভেন্ডি ভাজা কালকে এখানে দেখতে পাচ্ছ কাঁচকলা কাঁচকলা আলু দিয়ে একটা ঝোল করব কালকে আর এই যে ক্যাপসিকাম গাজর এগুলো দেখতে পাচ্ছ বিনস এগুলো কালকে চাউমিন করব তার জন্য কেটে রাখবো আর এই যে ফুলকপি একটা পটল একটু কুমড়ো দেখতে পাচ্ছ এগুলো আজকে সন্ধ্যাবেলায় পকোড়া বানাবো আমার নিজের জন্য সেটা কেটে রেখে দেবো আর এখানে সমস্ত রেখে দিচ্ছি এটা দেখো হলুদ জল মানে কাঁচকলাটার জন্য হলুদ জল করেছি আর এই যে সমস্ত বাটি ঘটি সব এক জায়গায় করে নিয়েছি সবজিগুলো কেটে রেখে আমি চাটা খেয়ে নেবো চাটা খেয়ে নেবো আর এই যে স্যান্ডউইচটা বানিয়ে নেবো স্যান্ডউইচ চা এগুলো খেয়ে নেবো তারপরে রান্নাটা করবো বেশি কিছু রান্না নেই মামুনি মোটামুটি করে দিয়ে গেল সকালে তাড়াতাড়ি উঠেছে রুটি করে দিয়ে গেছে রাতে তার সাথে সবজি বলতে তোমার এই যে ভাজাভুজিগুলো করে দিল আমি তো ফুলকপি আলুটা কালকে করে রেখেছিলাম মাছটা করা ছিল কালকেই দেখলে তোমরা আর রাত্রের মাংসটা করে দিয়ে গেছে এটা মাংসের ঝোলটা রাত্রের করে দিয়ে গেল বাট ঝোলটা অনেকটা ঝোল হয়ে গেছে অনেক ঝোল ঝোল হয়ে গেছে মানে রুটি দিয়ে না খাবার মতো নয় এটা ভাতের ঝোল হয়ে গেছে এটা আর মশলাটাও কম ছিল বাট মাংসটা বেশি যে কারণে একটুখানি ঝোলটা মানে খুব একটা দেখতে কেমন একটা লাগছে তো এটাকে আমি আবার সিমে ফোটাবো এই যে এখনই বসিয়ে দিই এই ইয়েটা হয়ে যাক ডালটা নামিয়ে ওটা সিমে বসিয়ে দিই কারণ কি বলতো মশলাটা বোধ হয় কম ছিল আমি আসিনি আমি আসার আগেই মামুনি বসাতে আরম্ভ করে দিয়েছে আমি বললাম তুমি কেন করতে গেলে বেকার আমি করে নিতাম তো মশলাটা বোধ হয় কম ছিল আর মাংসটা বেশি যে কারণে একটুখানি কেমন দেখতে হয়ে গেছে অর্ক আবার এরকম ঝোল পাতলা ডাল ডালও আবার খায় না আর রুটি দিয়ে না এরকম ভালোও লাগে না রুটি দিয়ে দেখবে একটু চাপচাপই ভাল লাগে সেটা মাটন চিকেন যাই বলো না কেন
তো দেখি আমি ওটাকে যতটা পারি চেষ্টা করব ঠিকঠাক করার, বাকি আর করতে পারবো না, এরকমই খেতে হবে। তো আপাতত আমি সবজিগুলো কাটবো, তারপরে চা খাবো। তো আমি সবজিগুলো কেটে নিই। সব সবজি কাটা হয়ে গেছে, এই যে এটা পকোড়ার জন্য কাটলাম, এটা জল দিয়ে রাখবো। এর মধ্যে অনেক অনেক কিছুই আছে, ফুলকপি, তারপরে ক্যাপসিকাম, বিনস, কুমড়ো, একটু আলু, একটু পটল সব দিয়েছি। আর এটা হচ্ছে আলুটা, কাঁচকলা আলুর জন্য। আর এই যে কাঁচকলা, কাঁচকলাটা হলুদ জলে রাখলে কাঁচকলাটা কালো হয় না, না হলে আমি প্রথম সবার প্রথমে কাঁচকলা কেটেছি, হলুদ জলে না রাখলে এতক্ষণ কালোও হয়ে যেত। আর এই যে এটা হচ্ছে আলু ভাজা, মানে চাউমিনের জন্য আলু ভাজাটা। আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা, মানে ভেন্ডিটা কেটে রাখলাম। আর এই যে এগুলো হচ্ছে চাউমিনের বিনস, গাজর, গাজর, ক্যাপসিকাম। গাজরটা আরেকটু দিতে হবে, গাজরটা ফ্রিজ থেকে এনে তারপরে দেবো। আর এই যে আলু, পেঁয়াজ আর রসুনটা রাতেই কেটে নেবো। তো সমস্ত কিছু জোগাড় করে নিলাম, এবার আমি চা খাবো, বাস। তো এই দেখো চাটা বসিয়ে দিলাম। চাটা হয়ে যাক, চাটা ঢাকা দিয়ে আমি এই যে পাউরুটি আর মশলাটা এখানে বার করলাম, একটু বাটার বার করব। এই যে বাটার, কিছুটা বাটার নিয়ে নেব। আমার মনে হচ্ছে আজকে আর জল খাবার খেতে হবে না জানো, কারণ ছটা মতন পাউরুটি রয়েছে, ছটা মতন পাউরুটি আছে। দাঁড়াও, ওইটা কাটতে পারছি না। তো এই যে চাটা ঢাকা দিয়ে দিলাম, এবার আমি স্যান্ডউইচটা বানিয়ে আসি। এই যে বাটার নিয়ে নিয়েছি, এবার স্যান্ডউইচটা বানিয়ে আসি, তাহলে খেয়ে নেবো। দেখো অনেকগুলো পাউরুটি আছে, আমার আজকে আর জল খাবার অন্য কিছু হবে না, এগুলো দিয়ে পেটটা ভরে যাবে। তো চলো আমি আগে এগুলো করে আনি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি, ছটা আছে টোটাল। আর এই যে চা, এই যে চা দেখা যাচ্ছে, এই যে এখন এটা আমি আরাম করে খাবো। আর এই ছটা খাওয়ার পরে না আর মানে জল খাবার কিছু খেতে পারবো না, ভাবছি আর কিছু খাবো না একদম। মানে এখন বাজে হচ্ছে 9:35 পাক্কা, একদম মানে সকাল সকাল খেয়ে নেবো, দুপুর মানে বেশি দুপুর করবো না, মানে সকাল সকাল খেয়ে নেবো, মানে ভাতটা আর কি 1:30 মধ্যে খেয়ে নেবো। চলো খাই তাহলে। তো আমাদের মেয়েদের একটা স্বভাব আছে দেখবে, বিশেষ করে যারা বাড়ির বউ, তাদের একটা স্বভাব আছে যে কিছুটা জিনিস যদি বাঁচিয়ে রাখা যেত। তো একবার আমি ভাবলাম যে ছটা মতন পাউরুটি আছে আর কিছুটা চিকেনেরও মশলা আছে, তো এটা যদি আমি বাঁচিয়ে কালকের জন্য রেখে দিই হাজব্যান্ডের জন্য, তাহলে কি হবে, কালকে আমাকে আর কোনো খাবার করতে হবে না ওর জন্য। একবার সেটাই আমার মাথায় এলো, তারপর কি মনে হতো আমি ভাবলাম না, আমি নিজে কেন খাবো না, আমি তো সবসময় ওর জন্য বানাচ্ছি, বানাই, ওকে তো দিই, ও তো খায়, আমি আমি তো মানে খাই না বা খেতে ইচ্ছে করে না বা হয়ে ওঠে না কোনো একটা ব্যাপার, তো আজকে কেন না আমি একটুখানি অন্য কিছু খাই। প্রত্যেক দিন তো মুড়ি না হলে রুটি না হলে ডালিয়া এসবের উপর দিয়েই চলে, তো এক একটা দিন তো আমাদের মেয়েদেরও ইচ্ছে করে না একটু ভালো মন্দ কিছু খেতে, তো সেই কারণে আজকে আমার এই খাবার। আমার কাঁচকলা আলুর ঝোলটা একদম হয়ে এসেছে, এবার জাস্ট আমি এটাকে ফোড়ন দেব। মানে এটা প্রথমে তো ফোড়ন দিয়ে করি না, শুধুমাত্র জিরে, আদা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা এসব দিয়ে, নুন, হলুদ, মিষ্টি এসব দিয়ে বানিয়েছি। এরপর শুধুমাত্র জিরে ফোড়ন আর হিং ফোড়ন দেবো, আর একটু উপর থেকে ঘি ছড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এবার এটাকে আমি ফোড়ন দেবো। তো দেখো এইটুকু জিরে দিচ্ছি, জিরেটা একটু ভাজা ভাজা হোক। তো এবার হিংটা দিয়ে দেবো। এবার বন্ধ করে দেবো গ্যাসটা। এবার তরকারিটা ঢেলে দেবো।
বাস এবার উপর থেকে ঘি দিয়ে নামিয়ে দেবো। খুব সুন্দর একটা নিরামিষ তরকারি হয়। আর আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে দেখলে, এরপর জাস্ট উপর থেকে মানে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলবো, ব্যাস তাহলে আমার উপরে সমস্ত কাজ কমপ্লিট। কি গরম দেখো, ঘেমে গেছি। পরে জামা কাপড়গুলো তুলবো, তুলে নিচে যাবো, নিচের কাজকর্ম করবো। আর আজকে থেকে এত পুজো করবো না, মামুনি তো সকালে পুজো করেই গেছে, সন্ধ্যাবেলায় একদম সন্ধ্যা দেবো, গাছে জল দিতে হবে। নিচের গাছগুলো জল দিয়েছি, উপরের গাছগুলো বাপি সকালবেলায় জল দেয় আর সন্ধ্যাবেলায় জল দেয়, বিকেলবেলায় আর কি দুবার করে জল দেয়। তো আমি বিকেলবেলায় ছাদে যখন উঠবো সন্ধ্যা লাগাতে তখনই একেবারে জল দিয়ে দেবো, এখন আর এই রোদের মধ্যে জল দিতে পারছি না। তো চলো পরে দেখা হবে তাহলে। বাইরে কি বিশাল একটা বৃষ্টি পড়ছে, এই যে দেখো প্রচুর বৃষ্টি পড়ছে, একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে বাইরে। এত বিভৎস গরম না, এই বৃষ্টিটা হওয়া দরকার ছিল, বিদ্যুৎ তো দিচ্ছে তার সাথে একদম, এই যে। আর আমি এতক্ষণ আয়রন করছিলাম, চারটে আয়রন ছিল, আজকে জমতে কালকে জমতে চারটে জমে গেছে। তো আজকে আয়রনগুলো ক্লিয়ার করলাম আর পুরো বিছানা সমস্ত কিছু পরিষ্কার করেছি। ওই বালিশটা এখানে দেখছো, কারণ এবার আমি শুয়ে শুয়ে একটু আমার নিজের মতো সময় কাটাবো। হ্যাঁ, তো ভালো করে সব পরিষ্কার করলাম, মোছামুছি করলাম। আমার বুঝতে পারছি না আমার মাসি আজকে আসবে কি না কাজ করতে, কারণ যা জোরে বৃষ্টি পড়ছে, আসতে পারবে কি না আমি ঠিক বুঝতে পারছি না। তো দেখা যাক, যদি না আসে আমি কিছুক্ষণ অপেক্ষা করি, এখন প্রায় 12টার মতন বাজছে, 12:30 অবধি দেখবো। যদি না আসে তাহলে আমি ঝাঁটা দিয়ে স্নান করে নেবো। পরে মাসি কাজ করে চলে গেছে, নিচের মাসিরই আসার আগে আগে জলটা হয়ে গেল। তো দেখা যাক কী হয়, যদি আসতে পারে ভালো, যদি বৃষ্টিটা কমে ভালো, না হলে আমি কতক্ষণ বসে থাকবো বাসি ঘর রেখে বলো। আমি পরিষ্কার করে মানে মুছবো না, জাস্ট ঝাঁটা দিয়ে দেবো, তারপর গিয়ে স্নানটা করে নেবো। আপাতত আমি একটুখানি শুয়ে একটুখানি ফোনটা ঘাঁটি, পরে দেখা হবে তোমাদের সাথে। বন্ধুরা, তো এখন বাজছে একদম পুরোপুরি 2, আর আমি উপরে চলে এসেছি খাওয়া দাওয়া করবো। একদম দেখো এই যে টেবিলে ভাত টাত বেড়ে একদম জোগাড় করে এবার জাস্ট খেতে বসবো, খিদে পেয়ে গেছে। আসলে আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম, দেখলে না ওই স্যান্ডউইচ আর চাটাই তো খেলাম, আর তো কিছু খাইনি। তো যে কারণে ফোন এসছে, তো যে কারণে ভাবছি এবার একটু তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো দাঁড়াও একবার দেখিয়ে দিই তোমাদের খাবারটা, এই দেখো পুরো বেড়ে নিয়েছি খাবার। এই যে স্যালাড কেটে নিলাম, আর ডাল, মানে এতটা ডাল আমি খাবো না, কিছুটা পাতে নিয়ে নেবো, বাকিটা রেখে দেবো। আর এই তরকারিটা কিছুটা নেবো, পাতে মানে কিছুটা নিয়েছি, আর ঝোলটা একটু নেবো, বাকিটা ওর জন্য কালকে সকালে ওকে গরম করে দিয়ে দেবো। আর এই যে চাটনি নিলাম, আর এই যে হাঁড়ি টাড়িগুলো নামাতে হবে। তো এই হচ্ছে আমার লাঞ্চ মেনু, দেখে নাও একটু সবাই। তো ঠিক আছে, আমার খাওয়া দেখে এখন তোমরা যারা দুপুরবেলায় আমার ভিডিওটা দেখছো তারাও খাওয়া দাওয়া করে নাও, ঠিক আছে? চলো তাহলে আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধ্যাবেলায় ভিডিওটা আবার অন করেছি একদম ঠাকুরঘর থেকে। আর সন্ধ্যাবেলায় এই সময়টা মোটামুটি 6:15-20 মতন বাজছে, আমি একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো একদম চলে এসেছি ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ দিতে, কারণ এখন শাশুড়ি যে কদিন থাকবে না সন্ধ্যা প্রদীপ আমিই দেবো, পুজো আমিই করবো। আর এই সন্ধ্যাটা না আমি প্রচণ্ড উপভোগ করি, এই সময়টার ভগবানের কাছে বসা, ভগবানকে প্রদীপ দেখানো, ধূপ দেখানো, তাকে খাবার দেওয়া, এটা আমার কাছে খুব শান্তির একটা সময়, খুব মানে নিরিবিলিতে একাকিত্ব, মানে সারা ঘর ফাঁকা, শুধু আমি একা বসে আছি, মানে কী যে পরম শান্তি ভগবানকে ডাকার, ভগবানকে নিজের মনের কথা জানানোর, এর থেকে পরম শান্তি বোধ হয় পৃথিবীতে আর কিছু হয় না। তো দেখো আমি এখন ভালো করে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে,
অনেকক্ষণই হয়ে গেছে, উপরে চলে এসেছি। উপরে চলে এসে প্রথমে দরজার যে তালা টালাগুলো লাগাতে হয় সন্ধ্যাবেলায় সেগুলো লাগিয়ে দিলাম। বাসনগুলো মাসি মেজে গেছিলো, বাসনগুলো নিয়ে এলাম। তো এত কিছু কাজ করে এখন এসেছি একটুখানি সন্ধ্যাবেলার টা আর চা করতে। এই যে এই হচ্ছে সন্ধ্যাবেলার টা। আর আজকে না মুড়ি খাবো না, প্রথমে ভেবেছিলাম মুড়ি খাবো, কিন্তু পেটটা একটু ভার ভার লাগছে, যে কারণে শুধুমাত্র এই যে চারটে পকোড়াই তৈরি করছি নিজের জন্য, আর এই যে চা তৈরি হচ্ছে, আর তার সাথে এই যে আরেকটাটা আছে, মানে আমার সব থেকে প্রিয় লাঠি বিস্কুট। তো এগুলো দিয়ে আজকে সন্ধ্যাবেলা টিফিন সারবো, আর এই বিস্কুটটা ঢালবো। এটা হচ্ছে বিস্ক ফার্মের চাটপাটা স্পাইসি, এটা আশা করছি নোনতা বিস্কুট হবে। তো এটা ঢেলে দেবো, দেখো বিস্কুটের কোটো বিস্কুট নেই, শেষ হয়ে গেছে, একটাই লাঠি ছিল আমি নিয়ে নিলাম। তো এটা আমি ঢেলে নেবো বিস্কুটটা। আর এই যে দেখো চাউমিন রেডি করে রেখেছি, চাউমিনটা সেদ্ধ করে নিলাম, জল ঝরতে দিয়েছি, আর এই যে সবজি সমস্ত আছে। এবার শুধুমাত্র পেঁয়াজ আর রসুন কাটবো, আগে আমার নিজের পেটটা শান্ত করি, তারপরে সব কাজকর্ম হবে। আর অল্প হয়তো বেরিয়ে গেছে, 7:20 বাজছে, ঢুকে যাবে 8টার মধ্যে। রুটি তো করা আছে, মাংস করা আছে, আর কোনো চাপ নেই, আস্তে আস্তে এবার চাউমিনটা করলেই হবে। আর সন্ধ্যা লাগিয়ে দিয়েছি, সন্ধ্যা এই যে ঠাকুরের দরজাটা একটু বন্ধ করতে হবে, বন্ধ করিনি এখনও, করে দেবো। তা ঠিক আছে, চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো, আর বড় করবো না, অলরেডি বড় হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। অবশ্য 7:20 বাজে, এখন থেকে গুড নাইট বলে দেবো। ও ঠিক আছে, গুড নাইটই তো হচ্ছে আমার কি। কালকে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে। টাটা।